কয়েক হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া পিকে হালদার সহ ছয় আসামিকে আজ ফের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হবে। এর আগে গেল 10 আগস্ট আদালতে তোলা হয় তাদের। সেদিন আদালতে অভিযুক্তদের কাছ থেকে পাওয়া তথ্যের মধ্যে ইডির কাছে বিশ্বাসযোগ্য তথ্যের 4,500 পাতার নথি জমা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। আজ সেসব নথি সত্যতা যাচাইয়ের জন্য তা অভিযুক্তদের হাতে তুলে দেওয়া হবে। জেল হেফাজতে থাকাকালীন অবস্থায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে নতুন কোনো তথ্য পাওয়া যায়নি বা নতুন কোনো সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি বলে গেল 10 আগস্ট জানিয়েছিলেন ইডির আইনজীবী। অশোকনগর সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গেল 14 মে পিকে হালদারের সাথে গ্রেপ্তার করা হয় তার ভাই প্রাণেশ হালদার সহ 6 জনকে। গত 14 মে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়, যেমনটা বলছিল যে পশ্চিমবঙ্গের অশোকনগর অঞ্চল থেকে, এবং সেখান থেকে 4 মাস ধরে তারা ভারতীয় জেলে পাজাতেই আছে। এর অন্যতম কারণ হলো যদি দেখো, প্রথম 14 তারিখ যখন তাদের গ্রেপ্তার করা হয় তখন থেকে কিন্তু 14 দিন মাত্র ইডি তাদের হেফাজতে বা রিমান্ডে নিয়েছিল। এর পরবর্তীতে আদালতের কাছে তারা একটা সুপারিশ করেন বা আবেদন করেন, সেখানে বলা হয় যে সরকারি ভাবে বা আদালত তাদের দায়িত্ব নেই খাওয়া দাওয়া নিরাপত্তার বিষয়ে, কিন্তু তার পাশাপাশি তারা জেরা চালিয়ে যাবে। সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই পরপর এই নিয়ে 8 বার তারা আদালতে উঠতে চলেছে, অর্থাৎ তাদের কিন্তু জেরা শেষ হয়নি। সেই কারণেই কিন্তু তাদেরকে এই ঘন ঘন জেলে আদালতে তোলা হচ্ছে। এবং আদালতের তরফে বিচারক জীবন সাধুকার তরফ থেকে যেটা আমরা গত রায়তে আমরা জানতে পেরেছিলাম যে তাদের যেহেতু জেরা চলছে, সে প্রেক্ষিতে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের যা দায়িত্ব তারা সেটা করে চলবেন, এবং তার পরবর্তীতে নতুন কিছু যে তথ্য আসবে তার উপর প্রতিপ্রেক্ষিতে মামলা চলবে। এর আগে যদি দেখো, সেখানে দেখা যাবে যে পিকে হালদার যখন ভারতের পশ্চিমবঙ্গে এখানে সে ফাইন নেন, এবং সেখানে তখন তাদের যে প্রচুর বিপুল পরিমাণে সম্পত্তি, 6,6 কোটি টাকার জমি জমা এবং বিভিন্ন সম্পত্তি তারা এখানে হদিশ পাওয়া গেছিল।